Sudah kabut, berangkat. Nona kaji baki. Nona posto kore shooting kocchi, risk niye. Hey, what's up guys? I'm Sunjay. Welcome to my channel. সো পুজো তো আর বেশি দিন বাকি নেই, প্রায় তো চলেই এলো। তাহলে একটু কলকাতার বিখ্যাত প্যান্ডেলগুলো ঘুরে দেখে আসা যাক কীরকম প্রস্তুতি। আর আজকে আমি যাবো হচ্ছে গড়িয়াট এরিয়ার প্যান্ডেল, যেখানে সুব্রত মুখার্জির প্যান্ডেল পড়ে, একডালি এভারগ্রিন, তারপরে দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, তারপরে আছে তোমাদের পরে হচ্ছে হিন্দুস্তান ক্লাব, বালিগঞ্জ কালচারাল। আমি চেষ্টা করবো তোমাদের পুরোটা দেখিয়ে দেওয়ার ভেতরে ঢুকে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো জানো না, আবার অনেকে জানো যে প্যান্ডেলে বাইরে থেকে শ্যুট করতে পারো, বাট ভেতরে গিয়ে ওরা অ্যালাউ করে না সবাইকে শ্যুট করার জন্য, একমাত্র প্রেসে যারা কাজ করবে আর নিউজ চ্যানেল থেকে এলে। আর যেহেতু আমার চ্যানেলটা এখনও মানে বড় হয়নি, মানে 100K আমি বা 1K আমি কমপ্লিট করতে পারিনি, সো ওই জন্য আমাকে নাও দিতে পারে। তো আমি চেষ্টা করব পুরোটা তোমাদের দেখিয়ে দেওয়ার, আশা করি তোমরা পুরোটা দেখবে। সো আজকের ব্লগটা শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এখন আমি দেশপ্রিয় পার্ক প্যান্ডেলের সামনে আছি, দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। এবার আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এইবারের থিম হচ্ছে প্যান্ডেলে মায়ের চালচিত্র। তোমরা যে দুর্গা ঠাকুর দেখো, তার পেছনে যে চালচিত্রটা আছে সেটা নিয়েই হচ্ছে এদের পুজোটা। এবার পুরো বিশাল প্যান্ডেলটা এবার চালচিত্র নিয়ে, এবং কাজ হচ্ছে বাইরে। তো এখন আমি গিয়ে ভেতরে দেখি আমাকে শ্যুট করতে দেয় কি না, চলো গিয়ে দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের সারা প্যান্ডেল জুড়ে চালচিত্রটা, পুরো প্যান্ডেল জুড়ে চালচিত্র। পুরো প্যান্ডেল জুড়ে থাকবে মায়ের চালচিত্র। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, আমি খুব তোমাদের জন্য রিস্ক নিয়ে শ্যুটিং করছি, এর জন্য একটা লাইক চাই, কিন্তু অবশ্যই লাইক করে দিও। পুরো প্যান্ডেল জুড়ে চালচিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে কিছু কর্মচারী বিশ্রাম নিচ্ছেন, যারা রাত দিন খাটেন, আর কিছু জন কাজ করছেন বাইরে। কিছু কাজ হয়েছে, চালচিত্র পুরো উপরেও চালচিত্র, তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর মূল মণ্ডপে যেটা আছে, মূল মণ্ডপ হচ্ছে এইটা, এখন অনেকটা কাজ বাকি আছে। তোমাদেরকে আমি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা প্রায় অনেকটাই দেখিয়ে দিয়েছি, বেশিটা দেখানো সম্ভব না, কারণ এখানে শ্যুটিং অ্যালাউ না। আমি অনেক কষ্ট করে লুকিয়ে শ্যুটিং করলাম শুধুমাত্র তোমাদের জন্যে। আর এর জন্য একটা লাইক দিতেও পারো, আবার না ভালো না লাগলে একটা লাইক দিতেই পারো তোমরা। সো এবার আমি পরের নেক্সট ডেস্টিনেশনে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ত্রিধারা সম্মিলনী, তোমাদের এখন আমি দেখিয়ে দেবো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখন ত্রিধারা সম্মিলনী প্যান্ডেল দেখাচ্ছি। এদের ঠিক থিমটা আমি জানি না, কারণ কি আমাকে কারোর সঙ্গে কথা হয়নি। এখানে আমি এখানটাতে একটু লুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে ঢোকা একদমই অ্যালাউ না এখানে। ভেতরে সবাই কাজ করছে, ভিতরে কাজ প্রায় শেষের পথে।
ওই যে ওপরটা দেখতে পাচ্ছ ওখানে গ্লাস ফিনিশ, মানে কাঁচের কিছু দেওয়া আছে, তাই জন্য রিফ্লেক্ট করছে নিচে যে কাঁচটা হচ্ছে। সব বিশিষ্ট ব্যক্তিদের ফটো লাগানো আছে, যেমন সারদা মার ফটো ওখানটায়, কল্পনা চাওলায়। তোমাদেরকে আমি ত্রিধারা সম্মেলনী প্যান্ডেলটা অনেকটাই দেখিয়ে দিলাম। আমি জানি না তোমাদের কেমন লাগলো, বাট আমি যতদূর পেরেছি ততদূর তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি নেক্সট ডেটে যাবো, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। ওখানেও জানি না এরকম সেম কিনা, হয়তো আমি এরকম রিস্ক নিয়ে আমাকে ভিডিও শ্যুট করতে হবে একমাত্র তোমাদের জন্যে, কারণ কি তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য একটুখানি আমি করতেই পারি। এটা বালিগঞ্জ কালচারাল, একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিছু কিছু কাজ হচ্ছে এখানে। এটা সেতার টাইপের দেখে মনে হচ্ছে, আমি জানি না এটা থিম কী আছে। এবার কাজ বাকি আছে এখনো। ভেতরে ঠাকুর চলেও এসছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরে ঠাকুর আছে, বাসের মধ্যে কিছু কাজ করা আছে, এটা তুমি কিছু বানাবে বেশ ভালো রকম। প্রত্যেকবারই বেশ ভালো কিছু করে নতুন নতুন। পুরো প্যান্ডেলটাই জুড়ে বাসের কাজ আমি দেখতে পাচ্ছি। ভেতরে ঠাকুর রাখা, অনেক কাজই বাকি। আমি অনেক কষ্ট করে শুটিং করছি রিক্স নিয়ে। তো আমি তোমাদেরকে বালিগঞ্জ কালচারালটা দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর কে তোমরা কতদূর এক্সাইটেড দুর্গাপুজো নিয়ে আমার কমেন্ট করে এক্ষুনি জানাও। আর এখন আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব। তোমাদের এখন আমি হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটা দেখিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। আশা করছি সবাই তোমরা দেখছো, কেউ কিন্তু অর্ধেক দেখে পালাবে না, পুরোটা দেখো। আজকে ভিডিওটা কিন্তু একমাত্র পুজোকে ভালোবাসে তাদের জন্য একমাত্র। এটা হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান ক্লাবের সামনে প্যান্ডেলটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা বিশাল বড় একটা গ্লোব টাইপের বানিয়েছে, তার মধ্যে মাটি কলসি দিয়ে তার মধ্যে কিছু কারুকার্য করা আছে, সেটা দিয়ে বানানো। এখানে ভেতরে আমি তোমায় দেখাতে পারব না, একদমই সম্ভব না। কাজ হচ্ছে ভেতরে, এটা হচ্ছে একডালি এভারগ্রিন। এটা বিশাল বড় একটা মন্দির করছে, এটা শিব মন্দিরের আদলে তৈরি হচ্ছে মন্দিরটা। ভেতরে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি জানি না ভেতরে আমাকে শ্যুট করতে দেবে কিনা।
কি হচ্ছে, প্যান্ডেলটা এবার কিসের, প্যান্ডেলটা কিসের আছে? হিমাচলের ঝাটুলা শিব মন্দির। সো এটা হিমাচল প্রদেশের ঝাটুলা মন্দির শিব মন্দির নিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগার থাকলে অবশ্যই লাইক করবে, আর আমাকে কমেন্ট করে এক্ষুনি জানাও তোমাদের কেমন লাগলো আর তোমরা কতটুকু এক্সাইটেড দুর্গা পুজো নিয়ে। আর নিজের ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে পরের ব্লগে। বি হ্যাপি অ্যান্ড ট্রাই টু মেক এভরিওয়ান হ্যাপি। টাটা।